একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এক সময় তিনি বললেন যে এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে একজন জান্নাতি ব্যক্তি হবে। অতঃপর উপস্থিত সমস্ত সাহাবী একে অপরকে বলাবলি করতে লাগলেন যে মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করবেন। কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে একজন অচেনা সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেন। সবাই তার প্রতি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবার একই কথা, বললেন যে এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে একজন জান্নাতি ব্যক্তি হবে। পরের দিন সবাইকে অবাক করে দিয়ে আবার ওই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেন। একজন সাহাবী কৌতূহলী হয়ে ওই সাহাবীর জান্নাতি হওয়ার কারণ জানতে তাকে বললেন যে আজ আমার বাবার সাথে মনোমালিন্য হয়েছে, যদি তুমি কিছুটা দিন আমাকে তোমার বাড়িতে থাকতে দাও আমি কিছুটা উপকৃত হই। তখন ওই সাহাবী এই সাহাবীকে থাকতে দিলেন। তখন ওই আশ্রিত সাহাবী ওই জান্নাতি সাহাবীর আমলগুলোকে পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন যে তিনি বিশেষ কিছু আমল করেন না, তারা যেভাবে ইবাদত বন্দেগী করেন তিনি সেভাবেই ইবাদত পালন করেন। আশ্রিত সাহাবি বিদায়ের সময় ওই জান্নাতি সাহাবিকে বললেন আমার বাবার সাথে কোনো মলমালিন্য হয়নি, কারণ তুমি পরপর দুদিন মসজিদে নববীতে প্রবেশ করার আগে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুদিন আমাদেরকে বলেছিলেন যে এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতি ব্যক্তি হবে। তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দাও তো, তুমি কি কোনো বিশেষ কিছু আমল করো যার জন্য তুমি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন আমি বিশেষ কিছু আমল করি না। একই কথা শুনে ওই আশ্রিত সাহাবি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর ওই আশ্রিত সাহাবিকে ওই জান্নাতি সাহাবি ডেকে বললেন যে আমার একটা অভ্যাসের কথা তোমাকে বলা হয়নি। আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমার শত্রুদের আর আমাকে কষ্টদানকারীদের মাফ করে দেই। সুবহানাল্লাহ, ওই সাহাবি একমাত্র তার শত্রু ও কষ্টদানকারীদের মাফ করে দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে একে অপরকে মাফ করার তৌফিক দান করুন। আমিন।